হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। কলকাতা বিশ্ববিদ্যালয়ে পিজি অ্যাডমিশন 2023, অলরেডি তো ক্যালকাটা ইউনিভার্সিটি তাদের যে ডেটটা এক্সটেন্ড করেছিল তার ফলে 27 তারিখ অবধি ফর্ম ফিল আপ হয়েছিল, যেখানে রাজ্যের অন্যান্য ইউনিভার্সিটি অনেক জায়গাতে ধরতে গেলে ভর্তি প্রায় শেষের পথে চলে এসে সেখানে কলকাতা বিশ্ববিদ্যালয় সবেমাত্র ফর্ম ফিল আপ কমপ্লিট করেছে। এবং তারপরে আমরা দেখেছি গতকাল চলে এসেছিল প্রভিশনাল, কিন্তু ড্রাফট মেরিট লিস্ট এসে তার পরবর্তীতে আসে মেরিট লিস্ট এবং সিলেকশন লিস্ট এবং মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে এন্ট্রান্স পরীক্ষা। চলে এসছে নতুন নোটিফিকেশান, শেয়ার করছি আজকের এই ভিডিওটায়। যা নতুন এসছে তাদের রিকোয়েস্ট করলাম প্লিজ সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য। কিছুদিন আগে আমি আপনাদের কাছে একটা ভিডিও শেয়ার করেছিলাম এবং এন্ট্রান্স পরীক্ষার জন্য লাস্ট মুহূর্তে কিছু আপনাদের টিপসও শেয়ার করেছিলাম যে কীভাবে আপনারা নিজেরা প্রিপারেশান নেবেন। আমি আপনাদের জানিয়ে দিয়েছিলাম যে ক্যালকাটা ইউনিভার্সিটি তাদের যে পিজি এন্ট্রান্স হতে চলেছে, যদিও তার কোনো নোটিফিকেশান ছিল না যে তার সিলেবাস কী হবে বা আদার্স কিছু, কিন্তু আমি আপনাদেরকে বলে দিয়েছিলাম যে আপনারা সিউর যে সিলেবাসটা আছে অনার্স রিলেটেড সাবজেক্ট সেগুলোকে পড়তে শুরু করুন, এবং সবথেকে ইম্পর্টেন্ট সেই সিলেবাস অনুযায়ী যে কোয়েশ্চেন পেপারগুলো হয় পরীক্ষায় আসে তার শর্ট কোয়েশ্চেনগুলো বিশেষ করে এক নম্বর এবং দু নম্বরের কোয়েশ্চেনগুলো আপনারা কিন্তু প্রিপারেশান নিতে শুরু করে দিন। কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফে আজকে চলে এসছে তার নতুন নোটিশ এবং অফিসিয়ালভাবে চলে এসছে এন্ট্রান্সের সমস্ত আপডেট শেয়ার করছি। এবং আরজিদেরকে বিশ্বাস রাখার জন্য অনেক ধন্যবাদ, কারণ তার সাথে অনেক মিল পাবেন আপনারা। তো চলুন দেখে নিচ্ছি নতুন নোটিফিকেশান ক্যালকাটা ইউনিভার্সিটির পিজি অ্যাডমিশন 2023-এর। তারপর আমরা দেখে নিচ্ছি ক্যালকাটা ইউনিভার্সিটির নতুন আপডেটগুলো। প্রথমে আমি শেয়ার করছি এম এ, এমের জন্য চলে এসছে অফিসিয়ালভাবে এন্ট্রান্স এক্সামিনেশন, তাদের যে সিলেবাস চলে এসছে পার্ট বি স্টুডেন্টসদের জন্য। পার্ট বি মানে হচ্ছে 20% ক্যাটাগরি স্টুডেন্টসদের জন্য। কিন্তু সাবজেক্ট রয়েছে আরবিক, অ্যানশিয়ান, ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড কালচার, বেঙ্গলি রয়েছে, ইকোনমিক্স রয়েছে, এডুকেশান রয়েছে, ইংলিশ রয়েছে, ফ্রেঞ্চ, হিস্ট্রি, ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার, মুসোলজি রয়েছে, আপনার পার্সিয়ান, ফিলোসফি, পল সায়েন্স, তার সাথে রয়েছে আপনার সোশিওলজি, সংস্কৃত, উর্দু। এই সাবজেক্টগুলোতে যে এম এ অ্যাডমিশন হতে চলেছে এবং তার জন্য যে সিলেবাস হচ্ছে সেটা হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটি তাদের যে বিএ অনার্স সিবিসিএস সিলেবাস সেটাই হচ্ছে, তার ওপর হবে এদের কিন্তু পরীক্ষা এন্ট্রান্স। যেটা আমি আগেও বলেছিলাম আপনাদের যে এই যে টোটাল পরীক্ষাটা হতে চলেছে এই পরীক্ষাটা হবে হচ্ছে সিউর যে তাদের নিজস্ব সিলেবাস তার রেসপেক্টে এই পরীক্ষাটা কিন্তু হবে। তো সিউ সিলেবাস কীভাবে দেখতে হয় এবং কীভাবে এই টোটাল পরীক্ষা রিলেটেড যে কোয়েশ্চেনগুলো আসে সিউতে প্রত্যেক বছর সাধারণত তার 5-6 বছরের যে স্টাডি সেটা আমি অলরেডি বলেছি, একটু দেখে নেবেন। তারপরে চলে এসেছে আর্কিওলজি, আর্কিওলজির জন্য বলে দিচ্ছে এক্ষেত্রে আপনাকে কিছু সাবজেক্ট পড়তে হবে, লাইক যেমন কনসেপ্ট অফ আর্কিওলজি, তার সাথে বলেছে হিস্ট্রি অফ ইন্ডিয়ান আর্কিওলজি, এ হিস্ট্রি অফ আর্কিওলজিক্যাল থিওরি এবং রিসেন্ট অ্যাডভান্স হেরিটেজ স্টাডিজ, এই সমস্ত কিছু কিন্তু পড়াশোনা করতে হচ্ছে। প্লাস আপনার যে সমস্ত মেটেরিয়াল কালচার, হিস্টোরিক্যাল পিরিয়ড, এই সমস্ত কিছু আপনাকে পড়তে কিন্তু হবে আর্কিওলজিতে যারা আজকে অ্যাডমিশন নেওয়ার প্ল্যানিং করছে। তো এছাড়া আপনাদের যে জি কোর্স, অ্যাপ্লিকেশন অফ সায়েন্স ইন আর্কিওলজি, সেগুলোও কিন্তু থাকবে। এবার চলে এসেছে বুদ্ধি স্টাডিজ, এই ক্ষেত্রে যারা বুদ্ধি স্টাডিজ নিয়ে পড়াশোনা করেছে তারা তো আবেদন করতে পারছে, এবং এর মধ্যে যেমন রয়েছে বুদ্ধা অ্যান্ড হিট টিচিং, লাইফ অ্যান্ড টাইমস, গৌতম বুদ্ধা এবং এই সমস্ত কিছু আপনাকে কিন্তু পড়তে হবে, দ্য এইট ফোল্ড পাথ যেটা রয়েছে। আচ্ছা, এরপরে চলে এসছে বুদ্ধি স্টাডিজের পরে কম্পারেটিভ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার সিআইএল, এই ক্ষেত্রে কী কী বলছে, এক্ষেত্রে বলছে ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ লিটারেচার যেটা আছে তার উপর আপনার যে 8th Schedule অফ কনস্টিটিউশন অফ ইন্ডিয়া সেটা আপনাকে পড়াশোনা করতে হচ্ছে, এবং তার সাথে বলে দিয়েছে যে আপনার যে বিভিন্ন যে পপুলার যে সমস্ত আপনার ক্যানোনসিয়াল যে ট্রান্সলেটেড লিটারেচার ল্যাঙ্গুয়েজের পেপারগুলো আছে ইন্ডিয়ান ইংলিশের ওপর সেগুলো আপনাকে পড়তে হচ্ছে, এবং তার সাথে বলে দিয়েছে আপনাকে বেসিক যে ইন্ডিয়ান অ্যাস্থেটিক্স তার উপর পড়তে হচ্ছে, ইন্ডিয়ান ফেমিনিস্ট, দলিত, পার্টিশান লিটারেচার এর ওপর কিন্তু পড়াশোনা করতে হচ্ছে। তারপরে চলেছে হিন্দি, এটা তো আমি পড়তে পারি না হিন্দি, বাট আপনারা দেখে নিচ্ছেন সিলেবাসটা, জার্নালিজম মাস কমিউনিকেশন, এই ক্ষেত্রে কী বলছে, বলছে আপনাকে নলেজ অফ অ্যাপটিটিউড অন অ্যাডভান্স স্টাডিজ অফ জার্নালিজম মাস কমিউনিকেশন কভারিং রেঞ্জ অফ টপিক্স ইনক্লুডিং, আপনাকে জার্নালিজম মাস কমিউনিকেশনে এই বিষয়ে আপনাকে জ্ঞান থাকতে হবে এবং জানতে হবে, এবং আপনার এর মধ্যে পরীক্ষার মধ্যে থাকবে যেমন মাস মিডিয়া স্টাডিজ থেকে কোশ্চেন আসবে, জার্নালিজম মাস কম থেকে আসবে, ফিল্ম থেকে আসবে, জেনারেল নলেজ থেকে আসবে এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আসবে। অর্থাৎ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঠিক যে যে জার্নালিজম মাস কমিউনিকেশনে তারা যে এন্ট্রান্স নেয় সেই সিলেবাসটা কিন্তু একদম এরই সেম সিলেবাস। লাইব্রেরিয়ান ইনফরমেশন সায়েন্স, এই ক্ষেত্রে জেনারেল নলেজ থাকছে, লজেনিং রিজনিং থাকবে, লজিক্যাল রিজনিং এবং কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থাকবে, ইংলিশ থাকবে, কম্পিউটার ফান্ডামেন্টাল থাকবে, এর ওপর কিন্তু আপনাদের পরীক্ষা কিন্তু হতে চলেছে। এবং বলে দিয়েছে যে মা প্রত্যেকটাতে 10-10 করে মানে 50 নম্বরের পরীক্ষা হবে টোটাল লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সে। এছাড়া লিঙ্গুইস্টিক, পালি আপনি পরপর দেখতে পাচ্ছেন, রাশিয়ান রয়েছে, সাউথ অ্যান্ড সাউথ এশিয়ান স্টাডিজ রয়েছে, এইভাবে আপনি দেখে নিতে পাচ্ছেন সাবজেক্টগুলো। এবার শেয়ার করে দিচ্ছি এম কম, এম কমের জন্য চলে এসছে কিন্তু এখানে অ্যাডমিশন এন্ট্রান্স এক্সামিনেশন সিলেবাস চলে এসছে, এবং এখানে এম কমের
সিলেবাসের জন্য পরিষ্কার বলে দিয়েছে বিকম অনার্সে আজ কলকাতা বিশ্ববিদ্যালয়ে যা যা পড়াশোনা করানো হয় সেই সিলেবাসের এক্সপেক্টেড কিন্তু আপনাদের এম কমের এন্ট্রান্স হতে চলেছে 20%। আমি জানি যে এখন অবধি কিন্তু এমএসসির সিলেবাসটা আসেনি, বাট এমএসসিরও সেম আপনাদের কিন্তু আজকে পড়াশোনা আপনাদের সাবজেক্ট ওয়াইজ পড়তে হবে। কিছু কিছু ক্রস সাবজেক্ট আছে যেখানে আপনারা একটা বায়োলজি স্টুডেন্টস অ্যাপ্লাই করতে পারে, একটা জুলজি স্টুডেন্টস অ্যাপ্লাই করতে পারে, বা ধরুন তার সাথে কেমিস্ট্রি স্টুডেন্টস ধরে অ্যাপ্লাই করার সুযোগ দেয়। তো সেই সমস্ত জায়গাতে কিন্তু প্রত্যেকটা পার্ট ওয়াইজ আলাদা আলাদা সাবজেক্ট ওয়াইজ কিন্তু কোয়েশ্চেন থাকতে পারে এমনটাই আপডেট, বাট এমএসসির আপডেটটা এলে আমি শেয়ার করে দেবো, তার জন্য সঙ্গে থাকতে হবে। তো এর পরবর্তী আরও কিছু নতুন আপডেট নিয়ে চলে আসি, তার জন্য সঙ্গে থাকুন, প্লিজ প্রিপারেশন করতে থাকুন। তার ফলে আপনাদের পরীক্ষা হতে চলেছে আফটার 7-এর পরবর্তীতে, যখন ইচ্ছা মানে অক্টোবরের সেকেন্ড উইকের মধ্যে পরীক্ষা হওয়ার চান্স রয়েছে, অফিসিয়াল এলে শেয়ার করে দেবো। ভালো থাকবেন, বেস্ট অফ লাক।